আজকে আমাদের আলোচ্য বিষয় সুন্নার আলোকে ইসরা ও মিরাজ। আলোচনা করছিলেন ডক্টর খন্দকার আনাম আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার। এই পর্যায়ে স্যারের কাছে আমরা জানতে চাইব ইসরা এবং মিরাজ সম্পর্কিত কোরআনের আয়াত এবং সহি হাদিসে যা বর্ণিত হয়েছে তার বিস্তারিত বর্ণনা আমাদের সমাজের সাধারণ লোকদের কানে আমরা খুব পৌঁছাতে পেরেছি বলে মনে হয় না। এই বিষয়গুলো অজানা অস্পষ্টই থেকে যাচ্ছে, কিন্তু যে বিষয়গুলো আমাদের সমাজের মানুষের কানে পৌঁছেছে এবং মোটামুটি সব মানুষে একের মুখ থেকে অন্যের মুখে প্রচারও করে বেড়াচ্ছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কোরআন এবং সুন্নায় কোনো ভিত্তি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, এরকম অনেক কথা সমাজে চালু আছে। বলেছেন, প্রথম কথা হলো, দেখেন আপনি খুব একটা জরুরি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। যেমন আমাদের সমাজে সবাই জানি 27শে রজব, মিরাজ, রায়লাতুল মিরাজ, অথচ বিশ্বাস করেন, হয়তো শ্রোতাদের কাছে দর্শকদের কাছে নতুন মনে হবে, কিন্তু পড়লে নতুন মনে হবে না, আমরা সিরাতুল নবীর সকল গ্রন্থ, তারিখুল ইসলামের সকল গ্রন্থ, যে কোনো গ্রন্থ, সেই প্রথম শতাব্দী থেকে মানে আজ পর্যন্ত যত গ্রন্থ লেখা হয়েছে সিরাত, সবাই এক ব্যক্তি বলেছেন মেয়েরাজের কোন তারিখ কোন হাদিসে নেই, কোরআনে তো নেই, কোন সাহাবি বলেননি, তাবেই বলেননি, প্রায় 20টা মত আছে। মেয়েরাজ কি একাধিকবার হয়েছে না একবারই হয়েছে? মেয়েরাজ কি শাবানে, রজবে, মহরমে, কয় তারিখে? এ ব্যাপারে এই মতামত কিন্তু হাদিস বা সাহাবিদের নয়, এটা পরবর্তী জামানার ঐতিহাসিকরা যখন ঘটনাটাকে ঐতিহাসিক সাজাতে গিয়েছেন তখন মতভেদ এই বিভ্রান্তিগুলো হয়েছে। মেয়েরাজের সাহাবিদের জীবনে সুন্নতে মেয়েরাজ কোন উদযাপনের বিষয় নয়, শিক্ষা গ্রহণের। সারা বছর আমরা মেয়েরাজের আলোচনা করব, রজবে করব, অন্য সময়ে করব, মেয়েরাজের শিক্ষাগুলো বাস্তবায়ন করব, মেয়েরাজের রাত্রি উদযাপন অথবা মেয়েরাজের দিবস উদযাপন, এটা সুন্নাহ আলোকের কোন ভিত্তি পাওয়া যায় না। এবং সাহাবায়ে কেরামের জীবনে মেয়েরাজের রাত্রি বা মেয়েরাজ রোজার কথা পরবর্তী মানে প্রায় হাজার বছর কখনো কোন মানুষ মেয়েরাজের রাত দিন পালন করেননি, এবং মেয়েরাজ কবে হয়েছে এটা নিয়েও তেমন কোন বিভিন্ন ঐতিহাসিক। এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমাদের জানার বিষয়, যেহেতু অথেন্টিক ভাবে আমাদেরকে তুলে ধরলেন যে এটা কোথাও পাওয়া যায় না, বরং হাজার বছর পর থেকে এটি একটি রুসুমে পরিণত হয়েছে, আমরা আরেকটু এগিয়ে দেখতে পাই যে রুসুম তো হয়েছে, এরপরে এই রাত্রিতে আবার বিশেষ কিছু এবাদত আমরা বলতে চেষ্টা করেছি। বিভিন্ন বাজারে কিতাবের মধ্যে লিখিত পাই যে এত রাকাত নামাজ আছে, অমুক সূরা দিয়ে পড়তে হয়। 27শে রজবে এবাদতের ব্যাপারে জাল হাদিস, এখানে প্রসঙ্গত বলা যায় রজব মাসের বিষয়ে ব্যাপক জাল হাদিস তৈরি করা, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিজরি শতাব্দী থেকেই। তখন কিন্তু এটা লাইলাতুল মেরাজ হিসেবে পরিচিত ছিল না, তখন দুটো জিনিস ছিল, একটা হলো একটা জাল হাদিসের বিষয় হলো রজব হলো মানে মানে যাকে বলা হয় অশুভ মাস, আর রজব মাসের 27 তারিখ সবচেয়ে অশুভ, এই রাত্রে বেশি ইবাদত করতে হবে শুভত্ব আনার জন্য, এটা একটা কুসংস্কারটা চালু ছিল। এছাড়া 27শে রজব নবীজির জন্ম, ইব্রাহিমের অমুক, এইরকম কিছু জাল হাদিস ছিল। কিন্তু 27শে রজবে মেরাজ এটা ঐতিহাসিকদের একটা মত, অনেক মতের, তবে এই রাত্রিতে কোন ইবাদত বন্দীগীর সহি কোন রেওয়ায়ত নেই নবীজির দ্বারা, সাহাবায়ে কেরামের দ্বারা। এবং ইবনে হাজার আসকালানি রাহমাহুল, তার একটা বই আছে তাবিউল আজাব, যে রজব মাস নিয়ে যত জাল হাদিস আছে উনি সব এক জায়গায় করেছেন। তাবিউল আজাব শব্দটার অর্থ বলেন, তাবিউল আজাব মানে রজবের ফজিলতে বর্ণিত হাদিস গুলোর আজব তত্ত্ব প্রকাশ করা, আজব কাহিনী। আসলে এইরকম আজব অনেক কথা আছে, মেরাজ নিয়েও অনেক আজব কথা আছে। আসলে দুর্ভাগ্য, আমরা শ্রোতাদের চমৎকৃত করতে অনেক তথ্যবিহীন কথা বলি, আবার আমরা অনেক সময় যারা আওয়াজ করি, আলোচনা করি, গবেষণার সুযোগ পাইনে, গবেষণা তথ্য আমাদের না থাকার কারণে শুনে শুনে বলি, যেটা ওলামায়ে কেরাম একটা মানে মশহুর কথা হয়তো অনেক শ্রোতাই জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে উঠছিলেন জুতা পায়ে, দুনি জুতা খুলতে চলেন, রাসূল আল্লাহ বলেন, আল্লাহ হাবিব আপনি জুতা পায়ে দিয়ে আসেন, আপনার জুতার পরশ হবে, অপেক্ষা করছে। জি, বাস্তব ঘটনা বলছি, নবীজির পা মুবারকে হরিণীর চামড়ার জুতা মুবারক ছিল, বুঝলেন, আর সে উঠবেন নবীজি দেখে পা মুবারকের জুতা, রাসূল খুলতে চাইলে আরশ কাঁপে, আল্লাহ জিগে আরশ কাপস কি লেগা, আচ্ছা আরশ কি জানে না, আল্লাহ কি জানে না আরশ কি লেগে কাঁপে? আবার জিগাই জিগাই, বন্ধুর মহব্বত বাড়ায় না কমায়? আল্লাহ জিগাই,
আরশ কাপস কি লেগিয়া, আরশ কয় প্রভু গো কাপি, তোমার বন্ধুর কদম মুবারকের জুতার ধুলি মুবারকের জন্য আমরা পাগল ছিলাম, লালায়িত ছিলাম, আপনার বন্ধু তো আরশের সিঁড়িতে জুতা মুবারক খুইলা লাইতেছে। নবী জুতা খুলতে চাইছিল, আল্লাহ জিগায় বন্ধু কি করেন, আল্লাহ জুতা খুলি কেন, আল্লাহ মুসা নবী তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনি দমক মারছিলেন, আমার উনি আবার দমক মারেন, আল্লাহ তাই বন্ধু তোমার তো দূরের কথা, তোমার উম্মতেরও আমি আল্লাহ দমক দেই না। এই কথাটা ষষ্ঠ সপ্ত শতাব্দী থেকে জাল বানানো হয়েছে, তখন থেকে সকল আলেম আল্লামা জারকানি তার সারর মাওয়াবুল্লাহ দুনিয়াতে লিখেছেন, আব্দুল্লাহ আল-আখনাবী রহমতুল্লাহ আলাইহি তার বিভিন্ন বইয়ে লিখেছেন, পুরফুরার পীর আবু বকর সিদ্দিকী এবং আবু জাফর সিদ্দিকী তারা যে আল-মাওজুআত বইয়ে লিখেছেন, অন্যান্য সকল মহাদ্দেস একমত এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল কথা। এমনকি আল্লামা জারকানি তার মাওয়াবুল্লাহ দুনিয়াতে লিখছেন, যার খোলাসা অর্থ হল যে সকল হাদিসে বলা হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেন, কোরআনও এটা বলেছে, সিদরাতুল মুনতাহার পরে তিনি গিয়েছেন, এটা সিহাহ সিত্তা মুসনাদ আহমদ সহ প্রসিদ্ধ কোন হাদিসের কিতাবে পাওয়া যাচ্ছে না, কোন সহি রেওয়ায়েতে পাওয়া যায় না, তিনি আরশে গিয়েছেন, আরশ রফরফ ইত্যাদিগুলো কিছু সিরাতুল নবী গ্রন্থে পাওয়া যায় যেগুলোর সনদ জানা যায় না, সনদবিহীন কোনো কথা তো গ্রহণযোগ্য নয়। এরপরও আল্লামা জারকানি তার শরহুল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে আলোচনা করেছেন যে যদি কেউ দাবি করে নবী যে আরশে গিয়েছেন তাকে সহিহ হাদিসে প্রমাণ করতে হবে, কোনো সহিহ হাদিস আমরা পাইনি, আর জুতা পায়ে জুতা খুলে এটা তো সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন কথা, এটা আলেমরা নাস করেছেন যে এটা ভিত্তিহীন। ওরকম আমাদের দেশে এক খুব প্রসিদ্ধ কথা সবাই জানেন, এমনকি বিভিন্ন মাদ্রাসার বইও লেখা আছে যে আত-তাহিয়াতু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তিনি বললেন আত-তাহিয়াতুলিল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বললেন ইত্যাদি, ফেরেশতারা এটা বললেন, আল্লাহর আরশে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যে আলাপটা রসুলের হয়েছে মেরাজের রাত্রে সেটা হইল রাসুল আল্লাহর সাক্ষাৎ পাওয়া মাত্রই বলেন আত-তাহিয়াতুলিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই তিনটা কথা বলছেন আল্লাহ রসুল প্রথম সাক্ষাতে আল্লাহর আরশে, সালাম আপনার প্রতি হে নবী করিম সাল্লাল্লাহু ইসলাম এবং আল্লাহর রহমত এবং বরকত সমূহ। আমি নিজে অনেক গবেষণা করছি, মানে আমার সীমিত জ্ঞান নিয়ে, শ্রোতারা চাইলে আরো গবেষণা করেন, কোন হাদিসের কিতাবে এটা পাওয়া যায় না, সনদবিহীন ভাবে দু একটা গ্রন্থে বলা হয়েছে, সকল হাদিসে বুখারী মুসলিম সহ যে আত-তাহিয়াতুটা নবীজি নামাজের ভিতর পড়তে বলেছেন, কিন্তু এটা মেরাজ থেকে এনেছেন, কোন সনদ ব্যক্তি কোন হাদিসে পাওয়া যায় না, মেরাজে যাওয়ার আগেই তো সালাত ছিল, সালাত ছিল আগে অথবা পরে, মদিনায় যে হোক মক্কায় হোক উনি বলেছেন যে এটা নামাজে বলো, কিন্তু এটা মেরাজে এসেছে এটা কোন রেওয়ায়েতে আসেনি, যে কথা নবীজি থেকে রেওয়ায়েতে নেই সে কথা আমরা কি করে বানিয়ে বলবো, নবীজির নামে কিভাবে বলতে পারি, সনদবিহীন কথা মানেই জাল কথা। জি, আর জাল কথার তো প্রয়োজন নাই আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উনি যেটা বলেছেন সেটাই বলতে হবে। এইভাবে আরো অনেক মানে জাল কথা, জাল কাহিনী, আমরা উদ্ভট কাহিনী যেটা বলি যেগুলো ভিত্তিহীন, এটা একদিকে যেমন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলার পাপই হচ্ছে আমরা, শ্রোতারা ভুল বুঝছেন, অপরদিকে যখন মানুষের ভক্তি বিশ্বাস জালের উপরে হয়, কেউ এসে বলে যে এটা জাল, তখন তার বিশ্বাসটা আন্দোলিত হয়, নড়বড়ে হয়ে যায়, তখন সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, এতদিন আমি তাহলে কি ভুল করলাম। এই জন্য আমাদের উচিত মেরাজের শিক্ষা, ইসরা এবং মেরাজ সহিহ হাদিসে কি আছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীরা কি করেছেন, কোরআনে কি আছে, এগুলো সহিহ হাদিসের ভিত্তিতে আলোচনা করাটাই আমাদের। এই প্রসঙ্গে আমাদের সামনে যেহেতু মেরাজুন নবী বা ইসরা এবং মেরাজের সময়টা আসছে বলে আমাদের দেশের লোকেরা মনে করে যে ২৭ রজব, তো এই কারণে কিছু লোক কিছু বিশেষ ইবাদত বন্দিগিতে লিপ্ত হওয়ার চেষ্টা করে, এবং কিছু কথাও আছে যে এই রাতে রোজা রাখা অনেক ফজিলতের কাজ, এবং এত রাকাত নামাজ পড়া, ১২ রাকাত বিশেষ করে ১২ রাকাত নামাজ পড়া, ২৫ বার করে সূরা ইখলাস ইত্যাদি ব্যবহার করা, এর মাধ্যমে সালাত আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়, সব সন্দেহাতীত ভাবে যা,
এ ব্যাপারে মানে মোল্লা আলী কারী তার বইয়ে, আবদুল্লাহ লাকনবী তার বইয়ে, ইমাম সুয়ুতি তার বইয়ে, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক, আবদুল্লাহ সিদ্দিকী তাদের বইয়ে, সবাই আইম্মাতুল ইসলাম তারা বলেছেন এগুলো জাল হাদিস। এবং মজার কথা হলো মোল্লা আলী কারী এরপরে বলছে ওলা তাগতার উজুদেহা ফি কুতুল কুলুব ওয়া ইহয়া উলুমিদ্দিন ও তাফসিরুল বাইদাবি, বলছেন যে এই ধরনের জাল হাদিসগুলো অনেক সময় ভালো ভালো আলেমদের নামে লেখা বইয়ে অথবা তফসিরে আছে, তারা বেখেয়ালে অসতর্কভাবে উল্লেখ করেছেন, এটার দ্বারা ধোকা খেয়েন না, এগুলো জাল, মুহাদ্দিসরা একমত, এর কোনো সনদ আর এ কোনো বিতর্কের বিষয় না। আপনি দেখেন যে সনদ সহ কোন কিতাবে আছে। এই রজব মাস সম্পর্কে আমাদের দেশের অনেকের ধারণা যে এই মাসে মেরাজ হয়েছে, এই মাসে মেরাজ হয়েছে 27 রজব বিশেষ করে। প্রথম কথা, মেরাজ কখন হয়েছে এই সম্পর্কে সাহাবায়ে কেরামদের যুগ থেকে ইখতিলাফ চলে আসছে। যদি এটি শরীয়তের ব্যাপার হতো যে মেরাজ 27 রজব হয়েছে আর সেই দিনটি মনে রাখতে মুখস্থ রাখতে হবে, তাহলে সাহাবায়ে কেরামরা যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহাকে মুখস্থ রেখেছেন, রমজান মাসের হেফাজত করে আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তেমনি এই রাতের সম্পর্কেও তারা একমত আমাদের কাছে পৌঁছাতেন। ঈদ উল ফিতর কখন হয়, প্রথম সওয়ালে, তাই না? ঈদ উল আজহা কখন হয়, দশই জিলহজ, এই সম্পর্কে কোন ইখতিলাফ আছে কি? মতানৈক্য নেই। জিলহজ মাসে এত তারিখে ঈদ উল আজহা হয় আর সওয়াল মাসের এই তারিখে ঈদ উল ফিতর হয়। এইরকমই যদি এটি এবাদতের রাত হইতো বা দিন হইতো মেরাজের রাত, তাহলে সাহাবায়ে কিরাম কখনো এটাকে ভুলে যেতেন না, মনে রাখতেন, তারা আমাদের পর্যন্ত নকল করতেন, উম্মত পর্যন্ত পৌঁছাতেন। সিরাতুন নবীর কিতাব যদি রাহিকুল মখতুম পড়েন দেখবেন তাতে 5টিরও বেশি মত আছে এই সবে মেরাজ নিয়ে, মেরাজ কখন হয়েছে এই নিয়ে বহু মত রয়েছে। তখন থেকে ইখতিলাফ চলে আসছে, যারা সিরাত রচনা করেছেন, নবীর জীবনে লিখেছেন, তাদের এই নিয়ে ইখতিলাফ চলে আসছে। তাহলে বোঝা গেল যে প্রথম কথা সাব্যস্ত নয় যে এই রজব মাসে হয়েছে, কোন মাস হয়েছে আল্লাহ পাক জানে, কেউ বলেছে রমজানে, কেউ বলেছে অন্য মাসে, কেউ বলছে অন্য মাসে, নানা মত। আর যদি মেনেই নেওয়া হয় যে রজব মাসে হয়েছে আর 27 রজবেই হয়েছে, তাহলে এখন প্রশ্ন, তাহলে আমাদের করণীয় কি? 27 রজবে মেরাজই হলো ধরে নিলাম, রজব মাসেই মেরাজ হলো ধরে নিলাম, তাহলে আমরা করব কি? এর জবাব কে দেবে? আমরা নিজেরা দেবো না আল্লাহ নবীর কাছ থেকে নেবেন, আল্লাহর কাছ থেকে নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব নেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে না, গ্রহণ করো। নবী যদি দিয়ে থাকেন যে নবী সাল্লামের মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কখন হয়েছে তাও জানলাম না, মেনেই নিলাম যে হ্যাঁ 27 রজব হয়েছে, তারপরে করব কি? তাহলে আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, কিছু দিয়েছে রাসূল, যদি কিছু দিয়ে থাকেন স্পেশাল যে মেরাজের রাতে প্রত্যেক বছরে নবী সাল্লামের মেরাজ থেকে ফিরার পরে প্রত্যেক বছরে একবার করে মেরাজের রাত ফিরে এসেছে, নবী সাল্লাম যা দিয়েছেন এই মর্মে ফাখুযুহু, তা নিয়েও তোমরা আমল করো, ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন ফান্তাহু, বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের নামে নতুন কাজ থেকে বাধা দিয়েছেন, সাবধান করেছেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন কাজ থেকে তোমরা সাবধান, দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমল দ্বারা, তার কথার দ্বারা মেরাজের রাতে কিছু ইবাদত বন্দেগী নফল করতে হবে তা দেননি, দিনে রোজা রাখতে হবে তা দেননি, রাত্রে নফল পড়তে হবে তা দেননি। সুতরাং ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এইসব কাজ করে তাহলে তা হচ্ছে প্রত্যাখ্যাত, মারদুদ, মুখে ছুড়ে দেওয়া হবে, ওকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নামে যাওয়া হবে, জাহান্নামে যেতে হবে। সবে মেরাজ ও সবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত ইবাদত, এই সারা রাত নামাজ পড়া, হালুয়া রুটি বিতরণ করা, শরিয়া, আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান তো দেন, শরীয় মর্যাদা কতটুকু? সবে মেরাজের রাতের কোন খাস ইবাদত হাদিসের মধ্যে আসে নাই, এই জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই, অতএব এটা এইগুলি খাস, এমনি ইবাদত তো আসেই, প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আছে না, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহলে আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না, প্রতি রাতে, ইয়া আইহাল মুজাম্মিল কুম আল লাইলা, প্রত্যেক রাতের কথাই বেশি
রাতে উঠো দাঁড়াও। সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজ সব আসে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না। কিন্তু এই জন্য আলাদা কোনো যদি ইবাদত করা হবে সেটা হবে বেদা। সেটা কি বেদা? নতুন ইবাদত আছে এগুলি করবেন, যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না। আপনি আবার বানান কেন? আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিক মতো? এগুলি করেন না, এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না। বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয়, কথা বুঝতে পারছেন? যারা এক নম্বর করে না তারা দুই নম্বর তালাশ করে, কথা বুঝতে পারছেন? এবং দুই নম্বর তো তালাশ করি, দুই নম্বরের আবার গলাবাজি বেশি। যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে, গলাবাজি কারা করে বেশি? হার ওগের দুই টাকা দোকানদারে বসে বসে এরকম কয় দশ টাকা একশো টাকা একটু বলে না, কেন বলে না জানে? তার ওষুধ এক নম্বর, ওই বেটার ওষুধ কয় নম্বর? চোরের মার বড় গলা, এই বেদাতের বড় গলা, এগুলি বেশি অনুষ্ঠান করবে, ইয়ে আসমুসিল করবে লোকদেরকে না। এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো সবে বরাত। সবে বরাত বলতে কোন এরকম বরাত নাই, বরাত সবে বরাত ছড়িয়ে কোনো পরিবেশই নেই। এটা এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশের কিতাব, এইটা একটা কি আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন, এই টাইপের কিছু কিতাব আছে, এদের নিজস্ব পরিভাষা। আর এরা পরিভাষাগুলি পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াজ টোয়াজ করছে, এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টিখে দিছে। আর আমাদের দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে, প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব। সুতরাং এসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে। সুতরাং একদিন টেলিভিশনে, আপনি মজার কথা শুনে নেন, টেলিভিশনে প্রশ্ন উত্তরে লাইভ লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক ওজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন? আমি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথাও আছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে, ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে, কয় নম্বরটা কি জাফরি হুজুরের নাম্বার? আমি বললো হ, কয় যে অমুকের পুত তুই এটা কি কইছ? আমি খুব হাসলাম, আমি কাঁদলাম না, আমি বললাম মিসকিন, এই লোকটা মিসকিন। কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না, জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে এটাকে, সেই হালুয়া রুটি অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল। আচ্ছা, আমার কাছে মজা লাগলো, এই গালি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল নাকি? দেওয়া হয়নি। সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে। এরপর আবার একদিন করছে, কয় বেটা তুই মরবি না, মরিয়ে দেখ, তুই ওজিফার বিরুদ্ধে কথা কইছস, তুইও কবরে যাবি, তার দেখবি। ইন্না লিল্লাহি, এর মধ্যে দুরুদে লাকি, এরপরে দুরুদে হাজারি, এরপরে দুরুদে তাজ, এগুলি কোথেকে আনছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সমস্ত তারা আর দোয়ায় গঞ্জুল আরস, তারপরে দোয়ায় কুমকুম ইয়া হাবিবি, ইন্না লিল্লাহ, এগুলি পরে লোকেরা বসে বসে এগুলি যদি আলোচনা করি। একদিন আমি কইছিলাম যে এটাকে পোস্ট, এই বইটা আনছি পরে আইনা, আমি কইলাম যে এটাকে পোস্টমার্টম করব, পোস্টমার্টম। তো এটা করার আগেই আবার কে জানি বইটা নিয়ে গেছে, আল্লাহ জানে কি চুরি করে নিয়ে গেছে, পড়তে নিল কিনা, তাহলে আরেক মুশকিল হয়ে গেল। তা আমি আবার আনবো ইনশাল্লাহ, এটা নিয়ে কথা বলবো। তালহা খালেদ দাম্মাম সৌদি আরব থেকে, তিনি বলছেন, আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবে আছি, আমরা দেখতে পাই এদেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষেরা তারা শবে বরাত অথবা শবে মেরাজ এইসব রাতগুলোতে কোন বিশেষ ইবাদত করেন না, যা আমাদের দেশের মানুষ করে থাকে, কিন্তু তারা দেখা যায় সুন্নাতের অনুসরণ করেন, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এবং বৃষ্টি প্রার্থনার নামাজ, যেটাকে সালাতুল ইসতিসকা বলা হয়, দলবদ্ধভাবে আদায় করে থাকেন। কিন্তু সেইসব নামাজগুলো আবার আমাদের দেশে মাঝে মাঝে দেখা যায় বা দেখা যায় না বললেই চলে। আমার প্রশ্ন হল, যারা এই সুন্নতি নামাজগুলোকে এত গুরুত্ব দিয়ে পালন করে থাকেন আর সহিহ সুন্নাতে যদি শবে বরাত আর শবে মেরাজের নামাজ এবং বিশেষ আমল কিছু থাকত, তাহলে তারা তো অবশ্যই পালন করতেন, এ নিয়ে আমাদের প্রবাসী বাংলাভাষী মুসলিম ভাইদের মাঝে সংশয় কাজ করে। এ সংশয়কে যদি খোলাসা করতেন তাহলে আমরা উপকৃত হতাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দাম্মাম থেকে, এক ভাই করেছেন, ভাই তালহা। তো এ ব্যাপারে আপনার কাছ থেকে আমরা আশা করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। জি, আসলে যেটা তিনি বলেছেন সালাতুল কুসুব, অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালা, সহিহ বুখারী সহ প্রায় সবগুলো হাদিস গ্রন্থে এই সালাগুলোর কথা এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সূর্যগ্রহণের সালা পড়েছেন, তারপর সালাতুল ইসতিসকা, যেটা বৃষ্টির জন্য, এটা তিনি নিজে পড়েছেন, এবং জুমার খুতবার মধ্যে যখন বেদুইন এসে দোয়া চাইলেন
বৃষ্টির জন্য দোয়া করেছেন। হাত নামাবার আগেই বৃষ্টি পড়ে তার দাড়ি মোবারক বেয়ে পানি ঝরা শুরু হয়েছে। এটা এগুলো তো সহি বুখারীতে অসংখ্য বার ইমাম বুখারি নিয়ে এসেছেন। তারপর যেটা তিনি বলেছেন যে শবে বরাত বা শবে মেরাজ, শবে মেরাজের তো কোনো ইবাদতের কোনো অস্তিত্বই নেই, কোরআন সুন্নায় কোথাও এখানে ইবাদতের কোনো প্রসঙ্গ আছে? এখানে তো আরেকটি বিষয় আছে, এটা মেরাজের যে রাত সেটিও কি সুনির্দিষ্ট কি না? সুনির্দিষ্ট কোনো তারিখ তো আজ পর্যন্ত কেউ বলতে পারেনি দালিলিক ভাবে যে এটা এই রাত। কারো কারো কিছু মত আছে, জি রজব দিবাগত রাত, হ্যাঁ জি, যেটা আল্লামা মনসুরপুরি বলেছেন উপমহাদেশের আলেম, কিন্তু সেটাও আসলে প্রমাণিত নয়, আরব ঐতিহাসিকরা তো এটাকে না এটাকে মূল্যায়ন করেন না। তো যাই হোক, আর শবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয়, জিকির আজকার করা হয় এই রাতকে উপলক্ষ করে, টোটাল পরিপূর্ণ বেদাত, কোনো সন্দেহ নেই, কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গ নেই কোরআন সুন্নায় কোথাও। এটা একটা জানার বিষয়, ইতিহাসের বিষয়, মহাকাশ সফরের বিষয়, এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে। এই আগামী 17 তারিখ 27 রজব সম্ভবত, এই রজব মাসকে উপলক্ষ করে গোটা দেশের মানুষ রোজা রাখবে অর্থাৎ সিয়াম রাখবে। এটা হলো বিদাতি সিয়াম, এই সিয়াম রাখলে পাপ হবে নাকি হবে না? দুই নম্বর, 27 তারিখে যে মেরাজ হয়েছিল এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি আর রাহিকুল মাখতুম সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ খুলে দেখুন, বিস্তারিত লিখেছেন, সাতটি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কিভাবে জানতে পারলাম যে 27 তারিখে মেরাজ হয়েছে আর 27 তারিখে সিয়াম রাখতে হবে? উল্লেখ্য যে কিছু ব্যক্তি এই মেরাজকে লক্ষ্য করে আজকে অনেকে আর্টিকেল লিখেছে, যত হাদিস উল্লেখ করেছে সবগুলো মিথ্যা হাদিস। মেরাজ অর্থাৎ রজব মাসের নির্দিষ্ট ইবাদত বা নির্দিষ্ট সিয়ামের ব্যাপারে যত ফাজাইল বর্ণিত হয়েছে, ফজিলত বর্ণিত হয়েছে, এক বাক্যে সবই মিথ্যা। প্রায় 300 জাল হাদিস বর্ণিত হয়েছে। অনুগ্রহপূর্বক যারা আমার বক্তব্য শুনছেন বা শুনবেন তারা রজব মাসকে পৃথকভাবে মূল্যায়ন করার কিছু নাই। তবে হ্যাঁ, রজব মাস চারটি হুরুমাত মাসের একটি, রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই চারটি মাস হারাম মাস। এই মাসে যুদ্ধ বিবাদ মারামারি একেবারে নিষিদ্ধ, আল্লাহ বলে দিয়েছেন একেবারে নিষিদ্ধ, কিন্তু নির্দিষ্ট কোনো ইবাদত এই মাসে নেই।